একদম বিনা টাকায় আমরা এটাকে যা প্রবলেম আমরা সার্ভিস করে দিব এবং এর বাইরে আমরা আরও দুই বছরের জন্য ফ্রি সার্ভিসের ব্যবস্থা রেখেছি প্রেস্টিজ নামের এই রাইস কুকারটা আমাদের কাছে আপনি পাবেন এখানে আমি রাইস কুকারটি খুলে দেখাই এটা আমাদের কাছে দুইটা সাইজ হবে একটা হচ্ছে ওয়ান আরেকটা হবে টু আমি আপনাদের সামনে এই পরিপূর্ণ রাইস কুকারটি খুলে আপনাদেরকে দেখাবো আপনারা একটু লক্ষ্য করুন প্লিজ হ্যাঁ ভিওর্স এই দেখেন এই রাইস কুকারটা হচ্ছে আপনার পুরো এস এস বডি স্টিলেন্স স্টিলে তৈরি ভিতরে দেখেন ভিতরের বডিটা হানিউন করা অর্থাৎ যাতে এটা রং চটে না যায় বা ফাঙ্গাস না পড়ে আর এই কয়েলটা হিটিং কয়েলটা ব্ল্যাক যার কারণে এখানে কোনো শর্ট সার্কিট হওয়ার কোনো সুযোগ নেই এবং এটা যে পলিশ করা যে ব্ল্যাক পলিশ করার কারণে এখানে যদি কোনো কারণে মার বা পানি পড়ে তা স্লিপ করে চলে যাবে বা মুছে দিলে পরিষ্কার হয়ে যাবে এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং দেখুন এই তলাটা যেটা তলাটাও স্টিলে তৈরি এবং এই রাইস কুকারের বিশেষ গুণ হচ্ছে যে এটাতে দুটো পট দুটো পট একটা হচ্ছে নন পট দেখেন নন এটা হচ্ছে অ্যালুমিনিয়াম পুরোটা একটা অ্যালুমিনিয়ার উপরে নন করা আপনার নন স্টিক ফ্রাই প্যানের মতো নন করা ফুড গ্রেড ফুড গ্রেড কালারে করা এবং আসুন এটা হচ্ছে স্টিলিন স্টিল এস এস পুরোটা এস এস দেখুন এই পুরোটা এস এসে করা এই এই পাতিলটা কিন্তু অনেক হেভি পাতিল বিশেষ করে আপনি যদি এই পাত্রটিতে ভাত বসিয়ে দেন ভাত বসিয়ে দেন তাহলে মনে করেন এ এটা গ্লাস লিড আপনি দেখুন প্রিয়ভিয়াস এটা হচ্ছে গ্লাস লিড আপনি আপনি ভাতের কন্ডিশান বা খিচুড়ি রান্নার সময় খিচুড়ি পজিশান আপনি বাইরে থেকে দেখতে পারবেন এবং যদি কোনো কারণে ভুলক্রমে যদি একটু পানি বেশি হয়ে যায় সেটা বাষ্পের সাহায্যে উড়ে যাবে তার জন্য এই ঢাকনার মাঝে একটা ছিদ্র করা আছে আপনার একটু ভালো করে দেখুন অতএব ঘাবড়াবার কোনো প্রয়োজন নাই আবার পানি যদি কম হয় এই 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 যে যে অটো সুইচটা দেখতে পাচ্ছেন রান্না করার সময় এই সুইচটা আপনি যখন নামিয়ে দেবেন তখন কুক মানে রান্না হচ্ছে আর যখন সে রান্না হয়ে যাবে অটো বন্ধ হয়ে এই ওয়ার্মে চলে যাবে ওয়ার্মে চলে যাবে দেন এখানে আপনি যখন ভাত বসালেন এখন আপনার চিন্তা হলো যে আমি ভাতের সঙ্গে যদি আলু সিদ্ধ করতে চাই বা সিম সিদ্ধ করতে চাই বা সবজি সিদ্ধ করতে চাই সেক্ষেত্রে কি ব্যবস্থা আছে ভিউয়ার্স বা ক্যামেরার উপরান্তে যারা আছেন দেখেন এটা একটা এস এস একটা স্টিমার এস এস একটা স্টিম এটাকে আপনি জাস্ট চাল ধুয়ে দেওয়ার পরেই আপনি জাস্ট এটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পরে এখন আপনি সবজিটা এর উপরে যদি যদি আলুটা আপনি সিদ্ধ করতে চান সেই ক্ষেত্রে আপনি একটু আলুটাকে ফেড়ে দিবেন ফেড়ে দিলে আপনার জন্য সুবিধা হবে ফেরে আপনি বাস সুন্দর করে এখানে সাজিয়ে দিবেন বা সিম যদি সিদ্ধ করতে চান পরিষ্কার করে ধুয়ে মুছে এখান থেকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আপনি এই লিডটা দিয়ে ঢেকে দেবেন ডেকে দিলে আপনি একই সঙ্গে দুটো কাজই হয়ে যাবে এক খরচে আপনার সিদ্ধুর কাজও হয়ে যাবে রান্নার কাজ হয়ে যাবে এবার আসেন এটা আমরা এটা এটার পর্ব শেষ করি এবার আসেন এই স্টিল পটের কাজকে স্টিল পটটা হচ্ছে আপনার বাসায় গ্যাস নেই লারকিও নেই আপনি রান্না করছেন ভাত রান্না করছেন তো রান্না করেন নাই দেন এই পত্রটা আপনি বসিয়ে দেন এক্ষেত্রে কি করতে হবে আপনি যখন এই সুইচটা দেবেন এই সুইচটা দেবে রান্না শুরু হয়ে যাবে কিন্তু এ কিন্তু অটো বন্ধ হবে না যেহেতু এর মধ্যে পানি থাকবে যতক্ষণ তরকারির মধ্যে পানি থাকবে ততক্ষণ অটো বন্ধ হবে না ওটা ম্যানুয়ালি আপনাকে বন্ধ করতে হবে এরকম চাপ দিলে উঠে যাবে অর্থাৎ এখানে যদি আপনি মাংস রান্না করেন সেটাকে আপনি দেখবেন নাড়বেন চামিচ দিয়ে নাড়াচাড়া দিবেন বা মাছটাকে ফ্রাই করবেন বা তরকারিটাকে কষাইবেন সেই সূত্রে আপনার এটা বন্ধ হবে না জি মিলন ভাই আপনি ঠিক আছে আপনার কথা যে আমরা তরকারি রান্না করব। তেটার এই চামিস এটা কি স্টিল নাকি প্লাস্টিকের চামিস ব্যবহার স্টিল পাত্রে ব্যবহার করার জন্য যে ধরনের যে কোন ধরনের চামিস আপনি ইউজ করতে পারবেন আপনার বাসায় যে পরিতক্ত চামচ আছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন আমরা বুঝতে পারলাম যে ইলেকট্রিসিটির কোনো ভয় নাই আর এই এই পাত্রের ক্ষেত্রে আমরা যেটা মনে করি এই পাত্রের ক্ষেত্রে আপনি একটা ফাইবার চামচ ইউজ করবেন বা আমরা একটা স্পন দিয়ে দিয়েছি আপনি লক্ষ্য করেন যে আমরা এখানে বেশ কিছু জিনিস দিয়েছি যেমন এই এই চামচটা দিয়ে আপনি এটাকে নাড়াচাড়া দিবেন বা এটা দিয়ে আপনি খাবার পরিবেশন করতে পারবেন যে আপনি বলতে যাচ্ছেন যে প্লাস্টিকের চামচ বা ফুড গেট চামচ ব্যবহার করলে ননস্টিক পাত্রটা নষ্ট হবে নষ্ট হবে না নষ্ট হবে না আর এখানে দেখেন একটা মেজারমেন্ট কাপ দিয়ে আছে আপনি বাসাতে যে কাপে আপনি চালটা মাপেন আপনি সেটা দিয়েও মাপতে পারবেন সেই ক্ষেত্রে বলি যে এরকম যদি আপনি কাপে চাল দেন এক কাপ চাল দিলে আপনি দু কাপ পানি দিবেন আর এই সূত্রের চালটা যদি আপনি বাইরে আরেকটা পাত্রে ধুয়ে যদি আপনি রাইসটা এই পাত্রে দেন সেটা আপনার জন্য আরও সুবিধা আমরা কত কেজি চাউল রান্না করতে পারবো আলুমারিক এখানে আপনি এক কিলো রান্না করতে পারবেন এক কিলো এক কিলো সর্বোচ্চ এক কিলো রান্না করতে পারবেন এর নিচেও আপনি রান্না করতে পারবেন কিন্তু সর্বোচ্চ আপনাকে এক কিলো রান্না করতে পারবেন তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা প্রেশার এই রাইস কুকারে আমরা ভাত খিচুড়ি এই তরকারিসহ আরো অনেক কিছু রান্না করতে পারবেন জি জি আপনি অনেক কিছু রান্না করতে পারবেন এখানে আপনি আমরা ওয়ারেনটি গ্যারান্টি সম্পর্কে আরেকটা বলতে চাচ্ছি আরেকটা 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 কথা না বললেই নয় ভুলে গেছি মাঝে সেটা হলো যে আপনি এখন শীতকালীন চলতেছে আপনি চাইলে এটা বসিয়ে শীতের পিঠা তৈরি করতে পারবেন ভাপা পিঠা বা বিভিন্ন মাছা চিরা বিভিন্ন রকমের পিঠা তৈরি করে আপনার সিদ্ধ জাতীয় যে পিঠাটা আপনি এখানে তৈরি করতে পারেন এই স্টিমের সাহায্যে পানি দিবেন পরিপূর্ণ এবং হিটে বসিয়ে দেবেন পানি হিট হবে তার থেকে যে বাঁশ ফুটবে তা দিয়ে এর মাঝে আপনি বিশেষ করে ভাপা পিঠাটাকে খুব স্পেশাল বলতে হলে যে এটা এক বছর হচ্ছে একদম বিনা টাকায় আমরা এটাকে যা প্রবলেম আমরা সার্ভিস করে দিব এবং এর বাইরে আমরা আরো দুই বছরের জন্য ফ্রি সার্ভিসের ব্যবস্থা রেখেছি তিন বছরের কিন্তু এক বছরের পার্টস সহ সকল পার্টস আমরা দিয়ে দিব একদম বিনা টাকায় আমরা এটাকে যা প্রবলেম আমরা সার্ভিস করে দিব এবং এর বাইরে আমরা আরো দুই বছরের জন্য ফ্রি সার্ভিসের ব্যবস্থা রেখেছি সেই গাল বছর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি কিন্তু এক বছর হচ্ছে সহ সকল পার্টস আমরা দিয়ে দিব আপনাকে ক্ষেত্রে কোনো পে করতে হবে না এক বছর পরে যদি এটা প্রবলেম দেখা দেয় আমি আমার নিজস্ব সার্ভিস সেন্টার থেকে এটা আমি ফ্রিতে সার্ভিস করে দেবো হয়তো যদি কোনো পা স্পেয়ার প্রয়োজন হয় সেই স্প্রেয়ারটা আপনি দেবেন ওকে গুড আমরা বলতে চাচ্ছি আসলে রাইস কুকার এটা কয়টা কালার হতে পারে এটা আমার কাছে প্রায় তিনটা কালার আছে এটা যেমন এস কালার আর একটা আছে এস এস এর মধ্যে পিঙ্ক কালার হবে ইয়েলো কালারের হবে তারপরে আপনার ছয় সাতটা কালার আমার কাছে আছে এটা বিশেষ করে এস এস এর কালারটার চাহিদাটা একটু বেশি হ্যাঁ আর খুব রিজনেবল প্রাইস জি মিলন বেতল প্রাইসটা আমাদের একটু বলে দেয় এটা যদি আপনারা আমাদের থেকে বা আমাদের শোরুম থেকে বা অনলাইনের মাধ্যমে যদি নেন এটার দাম হচ্ছে উনিশশত টাকা উনিশশো পঞ্চাশ টাকা আর এটার যে বড় টু পয়েন্ট এইট সেটা রেট হচ্ছে আমাদের থেকে নিলে ওইটা রেট পড়বে তেইশশো পঞ্চাশ টাকা